মৃণাল আর সঞ্জয়ের বাবা একদিন বাজার থেকে একটা বড় ইলিশ কেনে এবং সেই ইলিশ মাছটি তাদের হাতে দিয়ে বলে দেখে শুনে বাড়ি নিয়ে যাবি। তারাও ঠিক মতো নেয় এবং সেই ইলিশ মাছ নিয়ে দুই ভাই যখন একসাথে বাড়ির দিকে ফিরছিল, ফিরতে ফিরতে আনুমানিক রাত 10:30 দিকে হবেই। তো আসার পথে তাদের মনে হলো কে যেন তাদের পিছনে পিছনে আসছে, কিন্তু তারা পিছনে তাকিয়ে দেখে কিছুই নেই। আসলে বড় ইলিশ মাছ তো তেলালা মাছ, তার গন্ধ অনেক, তাই তারা একটু ভয় পেতে থাকলো যদি কোনো কিছু পিছে আসে খারাপ কিছু এই ভেবে। কিন্তু সাহস করে তারা এগোতে থাকে। এগোতে এগোতে হঠাৎ একটি বড় জায়গা, সেখানে নির্ঝুম, হঠাৎ করে দেখতে পেল সেই জায়গার রাস্তার উপর একটি বাঁশ পড়ে আছে। তারা আগে তাদের বয়স্ক বা দাদু না ঠাকুরদার কাছ থেকে গল্প শুনেছে, রাস্তায় যদি কোনো বাঁশ পড়ে থাকে তাহলে ভুলেও তার উপর দিয়ে যেতে নয়। এই জন্য তারা সেই কথা মনে করে সেই বাঁশটাকে আড়াল করে এগিয়ে যেতে থাকে এবং এগোতে এগোতে সোজা সরু পথ ধরে চলতে থাকে। গ্রামের রাস্তা মেঠো পথ বয়ে আসছে, একে তো 10:30 মানে গভীর রাত। তারপর যখন তারা শ্মশানের কাছে আসে তখন তারা দেখতে পায় তাদের হাতে সেই ইলিশ মাছটি আর নেই। কোথায় গেল ইলিশ মাছটি, কোথায় গেল, হাতেই তো ঝুলছিল। দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায়, কোথায় পড়ে গেল না তো। দুই ভাই প্রচণ্ড খোঁজা শুরু করে, সারা রাত প্রায় 2 পর্যন্ত খুঁজতে 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 তারা যখন আর পেল না তখন বাধ্যতামূলক বাবার মার খেতে হবে এই ভেবে তারা বাড়ি আসতে শুরু করে। এবং বাড়ি আসতে আসতে হঠাৎ রাস্তার মাঝখানে তাদের মাথার উপর দিয়ে সেই ইলিশ মাছ পড়ে যায়। তারা ইলিশ মাছ দেখে খুব খুশি, এখন আর বাবার বকুনি খেতে হবে না। কিন্তু তারা এটা জানে না যে সেই ইলিশ মাছের আসল স্বাদ গন্ধ কিছুই নেই। এরপর তারা বাড়ি নিয়ে যায়। তার মা যখন পরের দিন রান্না করে সেই ইলিশ মাছ, তো দেখতে পায় সেই মাছ খাওয়ার সময় কোনো স্বাদও নেই, সেই মাছে কোনো রকম স্বাদ নেই। তাহলে বন্ধুরা, সেই ইলিশ মাছের স্বাদ কোথায় গেল? কোনো কিছুই লাগেনি সেই মাছ খেতে, বাজে লেগেছে বরং। তাহলে মাছটি কোথায় গায়েব হয়েছিল? খুব চিন্তার বিষয়, তার বাবা মা পড়ে গেল শুনে। প্রিয় বন্ধুরা, আজকের গল্প এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণে ভূত.ইন এর সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।